শুধু দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আজ আমরা ভৈরব নদীর অপরূপ সৌন্দর্য দেখার জন্য ভৈরব নদীর পাড়ে আসছি। আপনারা ভৈরব নদীর দৃশ্য দেখতে পাচ্ছেন। কি অপরূপ দৃশ্য! দর্শকবৃন্দ, এটা একটা শ্মশান ঘাট। এই ঘাটে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের শেষকৃত্য করে। এটা নদীর কিনারায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড়ে অনেক সুন্দর দৃশ্য, গাছ, গাছালি, প্রকৃতি। যারা প্রকৃতি প্রেমী আছেন, তারা যদি এখানে আসেন, তাদের অনেক ভালো লাগবে। এখন বর্তমানে নদীতে জোয়ার। আমরা খুব কাছ থেকে এই দৃশ্যটা ধারণ করব। দেখুন কি সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ, দুপাশে পানি। এখানেও পানি, এখানে নদীর পানি প্রবেশ করেছে। মাঝখানে চর, এখানে নদী, বাঁশ গাছ, নদীর দৃশ্য। খুব সুন্দর একটি দৃশ্য, প্রেক্ষাপট অনেক খুবই সুন্দর। ভৈরব নদীর একটা মোড়, এখান থেকে অনেক কার্গো যায় বিভিন্ন স্থান থেকে। নপাড়া যে কার্গোগুলো আনলোড হয়ে আবার পুনরায় ফেরত আসে, দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলতে এখানে কার্গোগুলো আসে। নদীর চরের, নদীর পাড়ে যে চর থাকে সেই চরের একটি দৃশ্য। এখানে নদী থেকে বাল উত্তোলন করা হয়েছে। শুধু দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন নদীর অনেক দূর দেখা যাবে এখানে। শুধু দর্শকবৃন্দ, যারা আমার চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যদি এই দৃশ্যগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে আমাকে লাইক দিবেন। সাবস্ক্রাইব করবেন। আমরা একটা ফ্যাক্টরি দৃশ্য দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। ফ্যাক্টরি তো অনেক দূর, তো এটি একটি সিমেন্টের ফ্যাক্টরি। এখানে মাঝিরা নৌকায় মাছ ধরছে। চরের একটা দৃশ্য দেখাচ্ছি আপনাদের, চরের দৃশ্য। খুব চরের দৃশ্য, এখন আপনারা সূর্য দেখতে পাচ্ছেন। সূর্য এখনই অস্তমিত হয়ে, সূর্য ডুবে যাবে। তো
শুধু দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, তো লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে ভালো লাগলে সেটা জানাবেন, এবং তাহলে আমি পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব। তো আল্লাহ হাফেজ।